হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই অ্যাম রোজা। তো আজকে আমি নানির সাথে গিয়ে বাজার থেকে কিছু ইলিশ মাছ কিনে নিয়েছি। তো আজকে আমি আস্ত ইলিশ মাছ ভাজা খাবো। তো চলো করা যাক। এখানে আমি ইলিশ মাছের আস্ত ছাড়ি নিয়ে পানি দিয়ে ধুয়ে নিব। আমার জানো ফ্রেন্ডস, ইলিশ মাছ খেতে অনেক পছন্দ। তো এখানে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে কিছু মশলা দিয়ে মাখিয়ে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে মশলা দিয়ে মাখিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। তো এখানে অনেক রকম মশলা দিয়েছি, আর মশলা বানানোর সময় আমি নানির হেল্প নিয়েছি, কারণ আমি ছোট মানুষ। তোমরা কে কে খেতে চাও অবশ্যই চলে এসো বন্ধুরা, তোমাদের দাওয়াত থাকলো। তো ওই পাশ ভাজা শেষ হলে আমরা এই পাশটা উল্টিয়ে দিব। সো ফ্রেন্ডস, আমাদের মাছ ভাজা প্রায় শেষের দিকে। এইটা আমাদের মাছ ভাজাটা প্রায় বাদামি বাদামি হয়ে এসেছে। তো একটু পরে আমরা তুলে নিব এবং নানি এবং আমি মিলে ইয়াম্মি করে খাবো। আমার না রান্না করতে অনেক ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ফ্রেন্ডস, তোমরা আমার সাথেই থাকো এবং আমার ভিডিওটি পুরো দেখতে থাকো, তোমাদের অনেক ভালো লাগবে। এই মাছটা যেহেতু খুব গরম, ঠান্ডা হলে আমি তোমাদেরকে ভেঙে দেখাবো। অবশ্যই ফ্রেন্ডস, তোমরা যদি কুকিং করতে যাও তাহলে অবশ্যই বড়দের হেল্প নিবে। তো আমি এখন আমার আম্মুর সাহায্যে মাছটাকে প্লেটে নিয়ে এসেছি। ফ্রেন্ডস, তোমরাও তোমাদের নানির সাথে বাজারে গিয়ে নতুন নতুন ইলিশ মাছ কিনতে পারো। নতুন ইলিশ মাছ উঠেছে।